মালদহ কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক বালিয়াডাঙ্গার মমিন পাড়ায় অভিযান চালিয়ে জাল ভারতীয় নোট সহ তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন আখরাতুল জামান ওরফে রাজ বয়স 25 বছর, আর এস আলী বয়স 59 বছর, কামিরুদ্দিন মমিন বয়স 64 বছর। ধৃতদের শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে 500 টাকার 786টি, মোট 3,84,000 টাকার ভারতীয় জাল টাকা উদ্ধার হয়। মালদহ থেকে দেবসিনা রিপোর্ট, আনন্দ বার্তা।